রাখাইনে জাতিগত নিধনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আটান্নটি এনজিও এদিকে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করলে মিয়ানমারের পরিস্থিতি আরও খারাপ হবে বলে জানিয়েছেন সুচির এক মুখপাত্র এতে অপরিণত গণতন্ত্রের পথ চলা বাধাগ্রস্ত হবে বলেও জানান তিনি রনক হাসানের রিপোর্ট ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম এশিয়া সফরের ঠিক আগে বৃহস্পতিবার মিয়ানমারের উপর ফের অবরোধ আরোপের প্রস্তাব করেন যুক্তরাষ্ট্রের সিনেটররা ওই প্রস্তাব পাশ হলে রোহিঙ্গাদের উপর নৃশংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মিয়ানমারের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের উপর সুনির্দিষ্ট অবরোধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ হবে এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক সহায়তা বন্ধ হয়ে যাবে সূচির মুখপাত্র জো তাইকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় অর্থনীতির উন্নতির জন্য মিয়ানমারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা দরকার আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় সরাসরি প্রভাব পড়বে বিনিয়োগকারীদের উপর আর বাধাগ্রস্ত হবে আর্থসামাজিক উন্নয়ন আগামী পনেরোই নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মিয়ানমার সফরের কথা রয়েছে সে সময় মিয়ানমারের কর্মকর্তারা রাখাইনে সহিংসতা মোকাবেলায় সরকারের পদক্ষেপ তুলে ধরবেন বলে সচির মুখপাত্র জানান যুক্তরাষ্ট্র সিনেটে মিয়ানমারের উপর অবরোধ প্রস্তাবের পাশাপাশি প্রতিনিধি পরিষদেও একটি সম্পর্ক প্রস্তাব আনা হয়েছে এদিকে রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সামরিক বাহিনীর তৎপরতাকে জাতিগত নির্মূল অভিযান আখ্যা দিয়েছে ট্রাম্প প্রশাসন এ শুক্রবার স্কটল্যান্ডের গ্লাসগো সিটি কাউন্সিলে ভোটাভুটিতে সর্বসম্মতিক্রমে সুচিকে দেয়া সম্মানসূচক ফ্রিডম অব গ্লাসগো প্রত্যাহার করে নেওয়া হয় একই দিন লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে সুচিকে দেয়া অনারারি প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড বাতিলেরও সিদ্ধান্ত হয় অন্যদিকে রাখাইনে জাতিগত নিধন ও অন্যান্য নৃশংসতায় জড়িত মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আটান্নটি মানবাধিকার শ্রম অধিকার ও ধর্মীয় সংগঠন দু হাজার ও দু সালের দুটি অ্যাক্টের আওতায় মিয়ানমারের উপর অর্থনৈতিক অগ্রদারবের কথাও বলা হয়েছে ওই চিঠিতে রনক হাসান বাংলা টিভি ঢাকা